প্রতি বছর পৃথিবীতে ক্যান্সারের চেয়ে বেশি মানুষের মৃত্যু হয় কিডনি সমস্যায়। কিডনি সমস্যার সবচেয়ে বড় কারণ কিডনি স্টোন। বংশগত কারণেও কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে। মাঝে মাঝে ডিহাইড্রেশন হলেও কিডনিতে পাথর তৈরি হতে পারে। ইউরিন ইনফেকশন হলেও কিডনিতে পাথর জমতে পারে। মাইগ্রেনের জন্য ব্যবহৃত টপিরামেট জাতীয় ওষুধ কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়। কিডনির ভেতরের এই পাথরগুলো মূত্রনালীর মাধ্যমে মূত্রথলিতে যাওয়ার চেষ্টা করে। পাথর যখন সংকীর্ণ নালীর মধ্য দিয়ে যায় তখন প্রচণ্ড ব্যথা হয়। কখনও কখনও নালীটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই অবস্থায় অপারেশন ছাড়া কোনো পথ থাকে না। কিন্তু ইউনিভার্সিটি অফ হাউস্টনের গবেষকরা বলছেন লেবুর রস হতে পারে মুশকিল আসান। লেবুর রসে হাইড্রক্সি সিট্রেট থাকে, এটা আমাদের শরীরের ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল গলিতে সাহায্য করে। এই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালের কারণেই প্রধানত কিডনিতে পাথর হয়। গবেষকরা বলছেন দিনে 2-4 আউন্স পাতিলেবুর রস খেতে হবে। 32 আউন্স টাটকা লেমনেরও খাওয়া যেতে পারে। 2 আউন্স লেবুর রসের সঙ্গে 6 আউন্স পানি মিশিয়ে নিতে হবে। সকালে ব্রেকফাস্টের আগে এবং রাতে শোয়ার আগে লেবুর রস খেয়ে নিতে হবে। শুধু কিডনির স্টোনই নয়, লেবুর রসে রয়েছে আরও অনেক উপকারিতা। যেমন শক্তি বাড়ায় লেবুর রস, লিভার পরিষ্কার রাখে, ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, ত্বক পরিষ্কার রাখে, ওজন কমাতে সাহায্য করে, মূত্রনালীর সংক্রমণ দূর করে, ছোঁক ভালো রাখে, দাঁত ব্যথা কমায়। গর্ভবতী নারী এবং গর্ভের শিশুদের জন্য ভীষণ উপকারী।